হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আর্লি প্রেগনেন্সি সাইন অ্যান্ড সিমটমস বা গর্ভবতী হওয়ার লক্ষণ এবং উপসর্গ কী, অর্থাৎ প্রেগনেন্সি টেস্ট না করে কী কী লক্ষণ ও উপসর্গ দেখে আপনি বুঝতে পারবেন আপনি গর্ভবতী, সে বিষয়ে বলবো। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানতে এবং মেডিকেল টিপস পেতে। তো চলুন গর্ভবতী হওয়ার লক্ষণ ও উপসর্গগুলো সম্পর্কে বিস্তারিত জানি। দেখুন, কোনো মেয়ে গর্ভবতী হয়েছে কি না সেটা জানার প্রথম সংকেত হলো তার পিরিয়ড বা মাসিক মিস হওয়া। যদি সেই মহিলা কোনো ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার না করে বা তার স্বামী যদি কোনো প্রোটেকশান ইউজ না করে এবং সেই মহিলার যদি প্রতি মাসেই একটা নির্দিষ্ট সময়ে তার মাসিক খোলে, তাহলে মাসিক হঠাৎ বন্ধ হওয়াকে আমরা গর্ভবতী হওয়ার প্রথম লক্ষণ ধরে নিতে পারি। আবার অনেক সময় বিভিন্ন কারণেও মাসিক মিস হতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে, যাক সেটা আমাদের সাবজেক্ট বা আলোচ্য বিষয় নয়। এখন কথা হলো, কোনো মেয়ের যদি ইরেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিক হয় বা হয়তো কোনো মাসে একটা যে টাইমে হচ্ছে সেই টাইম পরের মাসে হচ্ছে না, হয়তো তার 10 দিন বা 15 দিন পরে হচ্ছে, এরকম যদি একটা সিচুয়েশান তার হয়, সেক্ষেত্রে কোনো টেস্ট না করে কীভাবে বুঝবো সি ইজ প্রেগনেন্ট, বা কোনো মেয়ে গর্ভবতী হলে লক্ষণ ও উপসর্গ হিসাবে তার শরীরে কী কী সমস্যা দেখা যায় এবং কেন এই সমস্যাগুলো দেখা যায়, সে বিষয়ে আমরা এখন বলবো। এক নম্বরে সোর ব্রেস্ট, অর্থাৎ গর্ভবতী হওয়ার প্রথম লক্ষণ ও উপসর্গ হলো হরমোনজনিত কারণে মেয়েদের স্তনে হালকা একটা ব্যথা অনুভব হয় এবং স্তনের সাইজ একটু বড় হয়, ফলে একটু অস্বস্তি ভাব হয় এই সময়। এটা কিন্তু হরমোনজনিত কারণেই হয়ে থাকে। দুই নম্বরে মর্নিং সিকনেস, অর্থাৎ গা গোলানো এবং বমি বমি ভাব, গর্ভাবস্থায় মেয়েদের মধ্যে এটা দেখা যায়, এটাও কিন্তু হরমোনজনিত কারণে হয়ে থাকে। একে মর্নিং সিকনেস বললেও এটা শুধু ঘুম থেকে উঠে সকালেই হয় তা কিন্তু নয়, এরকম সন্ধ্যাতে হতে পারে বা দিনের যে কোনো টাইমেও এটা হতে পারে, বা অনেকের এটা সারাদিন থাকে, আবার কারো কারো এটা নাও হতে পারে। তিন নম্বরে চেঞ্জ ইন টেস্ট, অর্থাৎ স্বাদ পরিবর্তন, আগে হয়তো যে খাবার আপনার ভালো লাগতো সেটা আর এখন খেতে ভালো লাগে না, এরকম হয় গর্ভাবস্থার প্রথম দিকে। চার নম্বরে ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, অর্থাৎ ঘন ঘন প্রস্রাব ত্যাগ, গর্ভাবস্থায় মেয়েদের এই সমস্যাটাও দেখা যায়, কিডনিতে ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়ার ফলে এবং ইউটেরাস দ্বারা ইউরিনারি ব্লাডারে চাপ সৃষ্টি হওয়ার ফলে এটা হয়ে থাকে। পাঁচ নম্বরে টায়ার্ডনেস, অর্থাৎ ক্লান্তি ভাব, গর্ভাবস্থায় শরীর ক্লান্ত ভাব থাকবে, মনে হবে শরীর চলছে না বা কাজে মন লাগছে না, এটা গর্ভাবস্থায় হরমোনের কারণে হয়। ছ নম্বরে মুড চেঞ্জ বা মেজাজ পরিবর্তন, গর্ভাবস্থায় এরকম হয় যে মনে হবে কিছুই যেন ভালো লাগছে না, মন ভালো থাকছে না, আপনি যেন পরিবর্তন হয়ে যাচ্ছেন, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, এটাও কিন্তু হরমোনজনিত কারণেই হয়। সাত নম্বরে ব্লোটেড বা স্ফীতকায়, অর্থাৎ গর্ভাবস্থায় প্রথম প্রথম মনে হবে হাত পা শরীর যেন ফুলে যাচ্ছে, যেমনটি মাসিক আরম্ভ হওয়ার আগে কারকর হয়ে থাকে, এটাও কিন্তু হরমোনজনিত কারণেই হয়। আট নম্বরে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং, অর্থাৎ মেয়েদের ফ্যালোপিয়ান টিউবে শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন হওয়ার পরে যে ভ্রূণের সৃষ্টি হয় সেটা জরায়ুর ভিতরে গিয়ে জরায়ুর গায়ে বসার চেষ্টা করে, সেই সময় কোনো কোনো মেয়ের যে ব্লিডিং হয় তাকে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলে, এই ব্লিডিং অতিরিক্ত হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। নয় নম্বরে ক্র্যাম্পস বা খিঁচ ধরা, গর্ভাবস্থায় প্রথম প্রথম লোয়ার অ্যাবডোমেনে খিঁচ ধরা ব্যথা অনুভব হয়, কিন্তু এই ব্যথা যদি বারবার হয় এবং অতিরিক্ত হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। দশ নম্বরে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, প্রেগনেন্সির প্রথম প্রথম এই কোষ্ঠকাঠিন্য হয়, এটা হরমোনজনিত কারণেই হয়, এই সময় অতিরিক্ত শাকসবজি এবং জল খাওয়ার প্রয়োজন মেয়েদের।
11 নম্বরে হাইপারসমিয়া, অর্থাৎ গর্ভাবস্থায় প্রথম দিকে সব কিছুতেই যেন একটা গন্ধভাব থাকে, যে খাবারটি আপনি খুব পছন্দ করতেন তারই গন্ধটা হয়তো আপনার আর সহ্য হচ্ছে না। এটাও প্রেগনেন্সির সময় যে হরমোন সিক্রেশন হয় তার জন্যই হয়। 12 নম্বরে নেজাল মিউকাস, গর্ভাবস্থায় প্রথম দিকে অনেকেরই নাক বন্ধ হয়ে যায়, আবার অনেকের সময় সময় নাক দিয়ে রক্ত আসে, এছাড়াও কখনো কখনো মাড়ি দিয়েও রক্তপাত হয়। এর কারণ হলো প্রেগনেন্সিতে যে রক্ত সঞ্চালন বেড়ে যায় তার ফলে এটা হয়ে থাকে। 13 নম্বরে ডিজিনেস বা মাথা ঘোরা, প্রেগনেন্সিতে অনেক সময় মাথা ঘুরে ওঠে, আবার অনেকের মাথা ঝিমঝিম করে এবং অনেকে অজ্ঞানও হয়ে যায়। এর কারণ হলো প্রেগনেন্সিতে প্রজেস্টেরন হরমোন ব্লাড সঞ্চালন কমিয়ে দেয়, যার ফলে এই রকম হয়ে থাকে। এছাড়াও প্রেগনেন্সিতে অনেকের শরীরে অনেক রকম কমপ্লিকেশান দেখা যায়, যদি সেটা অতিরিক্ত হয় তো অবশ্যই আপনারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন বা আপনার গাইনোকোলজিস্ট ডাক্তারের পরামর্শ নেবেন। তো আজকে এই পর্যন্তই, শীঘ্রই ফিরে আসব পরবর্তী মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড জয়েন্ট উইথ মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।